সো প্রথমবারের মতো 3 স্টার জার্সি পরে খেলতে নেমে কঠিন পরীক্ষার মুখে পড়ে আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও জয় বঞ্চিত হয়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। 78 মিনিটে থিয়াগো আলমাদা ও 89 মিনিটে অধিনায়ক লিওনেল মেসি অসাধারণ ফ্রি কিকে 2-0 গুলো পানামাকে হারায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা উৎসবের এই ম্যাচে গোল করে পেশাদার ফুটবল ক্যারিয়ারে 800 গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন খুদে তারকা মেসি। খুদে তারকা বললে তো খুদে জাদুকর মেসি নিজের ঘরের মাঠ বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পানামাকে আতিথ্য তো দেয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা সবাইকে প্রথম একাদশের সুযোগ দেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের শুরু থেকেই একের পর এক এক আক্রমণ চালিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের 15তম মিনিটে মেসিকে বিপজ্জনক ফাউল করে হলুদ কার্ড দেখেন পানামার ডিফেন্ডার কেভিন গালভান। প্রায় 27 গজ দূর থেকে নেয়া পিএসজি যে তারকারকে দুর্দান্ত ফ্রি কিক দুর্ভাগ্যবশত পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। পুরো ম্যাচ জুড়ে প্রায় 75% বলও রাখে নিজেদের নিয়ন্ত্রণে, তবে আক্রমণে সানালেও প্রথমার্ধে ভাঙতে পারেনি পানামার গোলরক্ষক প্রাচীর, ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় মেসির বাহিনী। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া উঠে হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের 78 মিনিটে এসে দেখা যায় কাঙ্ক্ষিত গোল, অবশ্য গোলটি অল্পের জন্য মেসির হয়নি। 78 মিনিটে মেসির বাঁকানো ফ্রি কিক পানামার গোলে পোস্ট গোলপোস্টে লেগে তা ফিরে আসে। তখন লিওনার্দো পারেদেসে ভলি করতে গিয়ে পারেননি, সেই সময় পাশে এসে দাঁড়ানো থিয়াগো আলমাদা বাবায়ের শটে জলের দেখা পায় আর্জেন্টিনা। এর ঠিক 11 মিনিটের ব্যবধানে স্বাগতিকদের স্কোর বোর্ডে দ্বিতীয় গোল যুক্ত হয়। 89 মিনিটে আবারও ফ্রি কিক দেন মেসি, মেসির বাঁকানো শট সরাসরি ঢুকে পড়ে জালে। এতে আর্জেন্টিনার জার্সিতে মেসির 99তম গোল আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে 800তম। শেষ পর্যন্ত পানামা গোলের দেখা না পেলে 2-0 গোলে মাঠ নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 28 মার্চ দিবাগত রাত 2টায় ঘরের মাঠে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের স্বায়ত্তশাসিত দ্বীপ রাষ্ট্র কুরাকাও এর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচে মেসি গোল পেলে জাতীয় দলের হয়ে তার গোলের সেঞ্চুরিটা পূর্ণ হয়ে যাবে ফুটবল। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।